গাজার একটি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 500 ফিলিস্তিনি। গতরাতে মধ্য গাজার আলু আহলি আরব নামের হাসপাতালে ওই হামলা চালানো হয়। এতে শোকে স্তব্ধ গোটা বিশ্ব। বেসামরিক নাগরিকদের ওপর ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। হামলার প্রতিবাদে পশ্চিম তীরে বিক্ষোভে ফেটে পড়ে শত শত মানুষ। ফিলিস্তিনে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইহুদিদের এমন বর্বরতাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে হামাস। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ইসরায়েলি বাহিনীর হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিলেন গাজার এই হাসপাতালে, কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি নিরীহ ফিলিস্তিনিদের। মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনীর একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গাজার আলু আহলি আরব হাসপাতাল। ন্যাক্কারজনক হামলায় একসঙ্গে নিভে যায় নারী শিশুসহ 500+ মানুষের প্রাণ। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের পর হাসপাতালের বহুতল ভবনটি জ্বলছে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ, ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে আহত ব্যক্তিদের আত্মচিৎকার। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হাসপাতালে বোমা হামলায় অন্তত 500+ বেশি মানুষ নিহত হয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে, হাসপাতালের বারান্দায় লাশের দীর্ঘ লাইন, অবরুদ্ধ গাজা যেন এক লাশের নগরী, শোকে স্তব্ধ চারপাশ। ফিলিস্তিনে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খোদ হাসপাতালে ইসরায়েলের হত্যাযজ্ঞকে যুদ্ধ অপরাধ দাবি করেছে হামাস, যার কঠিন বদলা নেবার ঘোষণা দিয়েছে সংগঠনটি। তবে গাজার হাসপাতালে হামলার ঘটনা অস্বীকার করে উল্টো হামাস সদস্যদের দায়ী করেছে ইসরায়েল। হাসপাতালে হামলার পর পশ্চিম তীরের শহরগুলোতে শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন, বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এ ঘটনাকে 21 শতকের সবচেয়ে জঘন্য মানবতার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে তুরস্ক, ইরান, মিশর, জর্ডান সহ বিভিন্ন দেশের সরকার প্রধান। গাজায় নজিরবিহীন নৃশংসতা বন্ধে সবার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। নিরস্ত ও অসহায় মানুষদের হত্যার প্রতিশোধ নেবার হুমকিও দিয়েছে হামাসের মিত্র সংগঠনগুলো। গাজায় ইসরায়েলি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের মধ্যেই ইসরায়েল সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের সঙ্গে জর্ডানে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। টানা 10 দিন গাজায় নির্বিচারে ইসরায়েলের বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত পবিত্র এই নগরী। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।